আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। দেখেন, ঘরের ভিতরে মুরগি উমে বসানো হয়েছে, তার মানে এটা ডিম ফুটান, ডিম দিয়া মুরগি উমে ফুটাইছে না, নাকি উমে বসাইছে। এখন এগুলা মুরগির বাচ্চা হবে, তো এটা বাচ্চা ফুটছে নাকি এটা দেখি। এটা এখনো ফুটানো হয় নাই কা, দেখেন এটা দেরি হবে, 21 দিন পর ফুটে না ফুবু। আর এটা মনে হয় বাচ্চা হয়েছে কিনা এটাও দেখি, চেউ চেউ করতেছে। আমার ভাবলাম বাচ্চা হয়েছে, আমার মনে হইলো, তাহলে আপনাদেরকে দেখাবো। ওয়াও, কতগুলো বাচ্চা হয়েছে দেখেন, দেখছেন কতগুলো বাচ্চা হয়েছে, ভালোই লাগতেছে দেখা। তো খোসাগুলো ফালাই দিব এখন, অনেকগুলো বাচ্চা। এই যে এটার বাচ্চা হয়েছে, আর এটা এখনো হয় নাই। কয়টা হয়েছে বাচ্চা? 1 2 3 4 5 6 7টা, 7টা বাচ্চা হয়েছে। তো 7টা বাচ্চা হয়ে গেছে। এই যে খোসা, কি একটা জেনস দেখছেন, ডিমের থেকে বাচ্চা হয়ে গেছে, ভাবতে অবাক লাগতেছে। একটু দেখাইতে দাও সবাই রে, তুমি উঠো, তুমি এত বসে থাকলে হবে তো অনেক। এই যে মাত্র মনে হয় এই বাচ্চাটা ফুটছে, কালোটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মুরগিটির জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলোর বাচ্চা থাকে, কারণ দেশ গ্রামে তো শিয়ালে খেয়ে ফেলে, থাকে না বেশি দিন। তো সবাই ভালো থাকেন, বেজি তো খেয়ে ফেলে, থাকুক এখন।